আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে খুব সহজভাবে একদম সহজ নিয়মে, ঠিক আছে, আমি তোমাদেরকে রুমাল হাতে গার্ডেন করে দেখাবো। তো বন্ধুগণ, ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো, কোনো প্রকার টানাটানি করবে না, জাস্ট একবার শুধু দেখো আমি কিভাবে কাটিং করি, ঠিক আছে। তো একদম সহজভাবে তোমাদেরকে আমি দেখাবো, আশা করি তোমরা এই ভিডিওটি দেখার পরে জীবনেও তো তোমরা রুমাল হাতে কাটিং করতে আর কোনো তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আজীবন বন্ধ তোমরা রুমাল হাতে কাটিং করতে পারবে, শুধুমাত্র একবার আমার এই ভিডিওটি দেখো মনোযোগ সহকারে। আর তোমরা যারা ভিডিওটি আরম্ভ করছো, ঠিক আছে, প্রথমে ভিডিওটিতে একটি লাইক দিবে প্রথমে প্লিজ দয়া করে, ঠিক আছে, লাইক দিয়ে ভিডিওটি দেখে আরম্ভ করবে। আর তোমরা যারা পুরাতন বন্ধু আমার ভিডিওটি দেখতেছো, তোমাদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন। আর বন্ধু, তোমরা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো বন্ধুগণ, দেখো দেরি না করে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে একদম সহজ নিয়মে রুমাল হাতে কাটিং করতে, ঠিক আছে। তো আমি এখানে দেখো চার কোনা করে আমি একটি কাপড় কেটে নিয়েছি হাতাটি কাটিং করার জন্য। তো দেখো এখানে আমি 74 নিয়েছি 13 ইঞ্চি, এবং এখানে এইভাবে নিয়েছি 13 ইঞ্চি, অর্থাৎ স্কোয়ার করে আমি 13 ইঞ্চি করে নিয়েছি, 13 ইঞ্চি করে কাপড়টি কেটে নিয়েছি, ঠিক আছে। তো এইদিকে 13 ইঞ্চি, এদিকে 13 ইঞ্চি, এদিকে 13 ইঞ্চি, অর্থাৎ স্কোয়ার হিসেবে আমি 13 ইঞ্চি করে কাপড়টি কেটে নিয়েছি। তো কাপড়টি কেটে নেওয়ার পর আমাদের কি করতে হবে, দেখো এখান থেকে এই বরাবর মাঝ বরাবর এরকম করে এরকম করে আমাদেরকে বাস করে নিতে হবে, ঠিক আছে, অর্থাৎ রুমালের মতন করে বাস দিয়ে নিতে হবে। মাঝ বরাবর আমি একটি বাস দিয়ে নিছি, ঠিক আছে, তারপর আবার এটাকে আমি আবার এরকম করে আরেকটি বাস দিব, এরকম করে বাস দিয়ে, বাস দিয়ে নিয়ে জাস্ট এখন আমরা কি করব, এখন আমাদের হাত এটা হচ্ছে আমাদের মুহুরির সাইড, ঠিক আছে, আমার হাতের মুহুরির সাইড থাকবে, এই হচ্ছে আমাদের বন্ধ সাইড, এই সাইডটা, ঠিক আছে। তো এখন আমরা বন্ধ সাইড থেকে দেখো এখান থেকে আমাদের হাতা যতটুকু লম্বার প্রয়োজন ততটুকু লম্বা রেখে আমরা এখানে মার্ক করব, ঠিক আছে। মুহুরিতে আমাদের কোনো এক্সট্রা কাপড় রাখার প্রয়োজন নেই, যেহেতু এটা ডাবল বাস দিয়ে ফোল্ডিং করা বাস দেওয়া আছে, ঠিক আছে। তো এখন আমি মনে করো আমি হাতাটি 6 ইঞ্চি লম্বা নিব, আমি হাতাটি 5.5 ইঞ্চি লম্বা নিব, তো আমি এখানে আর আধা ইঞ্চি বেশি নিয়ে এখানে আমি মার্ক দিয়ে এটাকে কেটে নেব। হ্যাঁ, এখন জাস্ট এখান থেকে এই জাস্ট এরকম করে ডট ডট দিয়ে এরকম করে হাতাটি আমাদের কেটে নিতে হবে, ঠিক আছে, একদম সহজভাবে তোমাদের রুমাল হাতে কাটিং করে দেখাচ্ছি। জাস্ট শুধু একবার দেখে তোমরা আমার মতন করে এরকম ভাবে রুমাল হাতাটি কাটিং করতে পারবে, কোনো প্রকার সমস্যা হবে না। দেখো এরকম ভাবে এটাকে মার্ক করে নিয়ে জাস্ট এটাকে এখন কেটে নিব, তো বন্ধুগণ দেখো হয়ে গেল আমার রুমাল হাতে কাটিং, ঠিক আছে, একদম ইজি ভাবে তোমাদেরকে কাটিং করে দেখিয়েছি। এখন এটা এটা হচ্ছে এরকম ভাবে হবে, এটা থাকবে আমার মুহুরের সাইড, ঠিক আছে, আর আর এটা হবে আমার আরমলের সাইড, ঠিক আছে, এটা আমার আরমলে জয়েন হবে, আর এটা হচ্ছে আমার মুহুরের সাইড থাকবে, ঠিক আছে। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পারছো, ভিডিওটিতে বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুগণ, আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।